সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের সেকেন্ড ট্রিপ এটা, তো তোমরা দেখতেই পাচ্ছ যাচ্ছি আমি। তো সেকেন্ড ট্রিপ শুরু হওয়ার সাথে সাথেই প্রথমে অ্যাক্সিডেন্ট চোখে পড়লো রাস্তায়, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাস দেখতেই পাচ্ছি চাকা ফাঁকা সব এ হয়ে আছে, ঠিক আছে, কিন্তু মানে স্লিপ যে টানটা সেগুলো আছে, কিন্তু অমনি কিছু দেখতে পেলাম না। বাট এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ঠিক আছে, প্রথমে শুরুতেই অ্যাক্সিডেন্ট। তো চলো, আজকে যেটা মেন বক্তব্য ছিল ডায়মন্ডহারবারের বদলে আমরা এখন যাচ্ছি তিনজন মিলে যে বকখালিতে, তো ওখানেই থাকবো, ওখানেই ঘুরবো। আজকের রাইডটা সেরকম হবে, তো দেখতে থাকো। মেন লং ট্যুরে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে, অনেক দিন কাজ করে না একঘেয়ে হয়ে গেছি, এক মানে বলে না সেই কথাই যে কাজ করতে করতে বিরক্ত পোষণ করছিলাম, তার জন্য একটু দূরে ঘুরতে যাই। সো আগে এই রাস্তাতে কখনো আসিনি, তো তার জন্য আর রাস্তাটা প্রচণ্ড ফাঁকা, প্রচণ্ড ফাঁকা রাস্তাটা, প্রচুর ক্লিয়ার রাস্তা, তো তার জন্য একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। আর অচেনা জায়গা, অচেনা সব কিছুই, তো সব কিছুই অচেনার মতো হচ্ছে, ঠিক আছে। তো আনন্দটা সেই লেভেলে লাগছে, যাকে বলে সেই কথায় বলে না যে কোনো জায়গা অপরিচিত জায়গাকে পরিচিত হতে একটু সময় লাগে, কিন্তু প্রথমটা শুরুটা ভালোভাবেই লাগে, সেরকমই একটা অনুভূতি হচ্ছে, ঠিক আছে। এখানটায় মোটামুটি এখনও 60 কিলোমিটার মতো যেতে হবে, 60 কিলোমিটার যাওয়া মানে অনেকটাই সময় লাগবে, 2 ঘন্টার মতো এখনও সময় লাগবে যেতে, তাহলে বুঝতেই পারছো কতটা লং জার্নি করতে হবে, ঠিক আছে। আর বাইকটা খুবই ছোটো, 100 সিসির বাইক, 110 সিসি, তার জন্য আরও বেশি সময় লাগছে, আরও বেশি সময় মানে তোমাদেরকে কিছু দেখাতে পারবো বিকেল টাইম, তো ভিডিওটাও সেরকম, ফুটেজটা হয়তো ক্লিয়ার আসছে, তোমার হয়তো দেখলে ভালোভাবে বুঝতে পারবে। আর রাস্তা খুবই সুন্দর, এত সুন্দর রাস্তা আগে মানে বলাই বাহুল্য যে অনেক সুন্দর রাস্তা। আর সবচাইতে বড় কথা, আমরা যাচ্ছি একাকিত্ব কাদাটে, মানে একঘেয়েটা যে বলে না একঘেয়ে, একঘেয়ে সময়টা জীবন থেকে একটু মানে সরিয়ে রাখা, সেইটাই হচ্ছে উদ্দেশ্য। আর সেই জন্যই ঘোরা, সেই জন্যই মানে তোমাদেরকেও একটু দেখানো, এটাই আনন্দ, এটাই তৃপ্তি, এটাই সব কিছু। আর রাস্তাটা দেখো কত সুন্দর রাস্তা, আমার সত্যি মনে হচ্ছে পুরো রাস্তাটা ভিডিও করতে করতে যাই, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্যে অতটা বড় ভিডিও করাটা সম্ভব নয়। আর গ্রামীণ রাস্তা তো, আর দুই সাইডের খুব সুন্দর ভিউ, দুই সাইডে খুব সুন্দর ভিউ। আর করতে করতে আমার মনে হচ্ছে এখান থেকে বকখালি 26 কিলোমিটার দেখাচ্ছে, তো অনেকটাই পথ পেরিয়ে এসেছি, আর কিছুটা গেলেই পেয়ে যাবো। আর এটা মনে হচ্ছে যতদূর নামখানার কাছাকাছি ঢুকে গেছি, তো নামখানা ক্রস করবো, নামখানা একটা ব্রিজ আছে শুনেছি, সে ব্রিজটা হয়তো সামনে গিয়ে পাবো। তো চলো একটুখানি দেখা যাক নামখানা ব্রিজটা কতক্ষণে আসে, ম্যাপে তো দেখাচ্ছে আর বেশি দূরে নয়, একটুখানি গেলেই নামখানা ব্রিজ। আরও একটু যেতে হবে, মোটামুটি তাও যেতে হবে। আর এই যাই হচ্ছে নামখানা ব্রিজ রাস্তাটা মনে হচ্ছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটাই নামখানা ব্রিজ। তো চলো ব্রিজটা দেখো কতটা সুন্দর, দেখো বিকেল টাইম তো এখন অনেক সুন্দর লাগছে, আর দুই সাইডে ভিউটাও সেই, দেখো সূর্যটা দেখো ডুবে যাবো যাবো ভাব, মানে কী বলবো তোমাদেরকে, এক অসাধারণ দৃশ্য আমি অনুভূতি অনুভব করছি। আর বা সাইডের ভিউটাও অনেক, আর বড়ো বড়ো নৌকা না এখানে, দেখো নৌকাগুলো দেখো দেখতে পাচ্ছ, নৌকাগুলো কত সুন্দর লাগে, সব লালচে কালারের, মানে সত্যি সেই রকম এক আনন্দদায়ক পরিবেশ, আনন্দদায়ক অনুভূতি, যাই হোক সব মিলিয়ে মোট কথা ভালো লাগছে, তোমাদেরকেও জানি না কতটা ভালো লাগছে, কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগছে।
সো মনে হচ্ছিল এখানে একটা ছবি টবি তুলি, কিন্তু বকখালি যেতে হবে যত অচেনা জায়গা, ঠিক আছে? তো হোটেল ফোটেল পাওয়ার একটা বিষয়, তার জন্য দিনে দিনে পৌঁছে যাওয়া ভালো, সন্ধে না করাই ভালো। তো তার জন্য পৌঁছে যাচ্ছে সামনে, কি এটা টোল গেট? এখানে টোল গেট হওয়ার মানেটা আমি বুঝলাম না। আচ্ছা, বাইকের জন্য লাগবে না, বড় গাড়ির জন্য লাগবে, বাট এটা কিসের জন্য সেটা জানি না, বাট টোল এখানে লাগবে। এখানে টোল দিতেই হবে, নতুন বিয়ে হয়েছে তার জন্য হয়তো টোলটা। তো যাই হোক, আর মাত্র 18-20 কিলোমিটার আছে, গুগল ম্যাপ 40 মিনিট সময় দেখাচ্ছে, দেখা যাক 40 মিনিট কেন দেখাচ্ছে জানি না। 18 কিলোমিটার তো 20 মিনিট 25 মিনিট পৌঁছে যাওয়ার কথা, তাই না? তো যাই হোক, চলো, আর বেশিটা দূর নয়, আর একটুখানি দূর গেলেই চলে যাবো বকখালি। হ্যাঁ, আর বকখালি জায়গাটা আমি আগে কখনো দেখিনি, যাই হোক ইউটিউবে তো একবার দেখেছি, এমনি কখনো দেখা হয়নি। এখানে একটা কত সুন্দর মন্দির দেখো, খুব সুন্দর। আর বিকেলে তো আকাশটা না এতটাই ব্লু লাগছে, এতটাই ব্লু লাগছে, কী বলবো তোমাদেরকে, বোঝাতে পারছি না, চোখে দেখলে না তুমি বিশ্বাস করবে না যে এতটা সুন্দর জায়গা এটা। তো বন্ধুরা, টুকটুক করতে করতে বকখালির কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে? আর আমার পিছনে এই গাছগুলো, গাছের পিছনেই বকখালি, মানে সমুদ্র সৈকত, ঠিক আছে? তো চলো দেখা যাক কেমন হয়, ঠিক আছে? এতটা চলে এসেছি যখন তো থেকেই যাই, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, হোটেল খুঁজবো, যে তারপরে সমুদ্র সৈকতে যাবো। এবারে আমার সফর সঙ্গী সুদীপ, সুদীপ ভাই বল, হ্যালো, এদিকে ফিরে বল হাই। আর এদিকে ভাই এখন নতুন নতুন ব্লগিং করা শিখছে, বুঝলে তো? ভাইকে একটু সাপোর্ট করো, যদি ভুলভাল করে বলে দেবে যে এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে, ঠিক আছে? তাহলে ভাই শোধরানোর চেষ্টা করবে। আর নতুন নতুন ব্লগিং করছে তো বুঝতেই পারছো, সব হেঁটে ঘোয়া খিচুড়ি হয়ে যাচ্ছে, তবুও চেষ্টা করছে। নতুন নতুন করতে করতে 1.5 বছর হয়ে গেছে, হ্যাঁ, এতটাও নতুন না, 1.5 বছর কমপ্লিট, ঠিক আছে? তো আরেকটু তোমাদের সাপোর্ট পেলে ভালো হয়। গাইজ, রুমে একটা পেয়েছি, ঠিক আছে? এটাই, বেশি ঘাটাঘাটি করিনি, যেমন পেয়েছি তেমনই রুমে চলে এসেছি, ঠিক আছে? আর এখান থেকে বেশি দূরে না সমুদ্র, মানে ঘোরার জায়গাটা, বীচটা, তো এই রুমটাই আছে, তো এটাতেই থাকি আর কি, বেশি কিছু কাটার দরকার নেই, নর্মালি একটা দিন এখানেই কাটাই, পরে দেখা হবে।